অন্তিমে ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসে, এটাই হচ্ছে ধর্ম। যদিও প্রাথমিক স্তরে ধর্ম মানে হচ্ছে ভগবানের আইন, আপনাদের সরকারের আইন আছে প্রত্যেক দেশে, ভগবানের একটা আইন। ভক্তিস্তু বা ধর্মস্তু ভগবত, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবানের রাজ্যে তার নিয়ম কারণ আছে, এখন আমি মানব না তা বললে হবে, মানতে হবে সরকারের জন্য নিয়ম, না হলে আমি জেল করে। তো সেইরকম আমরা এটা একটা অর্থে জেল খারাপ হবে, কেউ কেউ বলতে পারে না যে আমি এটা মানব না, এখানে কেউ নেই এখানে, কিন্তু এখানে নেই হরতালের মধ্যে না, বাইরে দেখুন কেউ কিছু বলে আমি মরবো না, কেউ বলতে পারে সেরকম বললেই সে আবার জন্ম হবে। কিন্তু এখন আপনি একটা জন্ম পেয়েছেন একটা বিশেষ দেশে, নেপাল, বাংলা, ভারত, পাকিস্তান, যে কোনো যে কোনো, এরপরে যেখানেই জন্ম হবে তার কোনো ঠিক নেই, আপনার সেটা হাতে জমবে না, তার মানে কেউ একটা কন্ট্রোল করছে। তাই ভগবান বলছে পরম নিয়ামক তিনি, ভোক্তা রাম সব কিছু তিনি মালিক, ভোক্তা রাম যতটা সর্বযোগ্য মহেশ্বর, ঈশ্বর মানে তিনি কন্ট্রোল করেন, তিনি পরম সুপ্রিম কন্ট্রোলার, তিনি হচ্ছে ভগবান। ভোক্তা রাম সর্বযোগ্য মহেশ্বর, সর্বভূতা আবার তিনি আমাদের পরম বন্ধু, তিনি আবার আমাদের পিতা ইত্যাদি বলা হয়েছে। এখন পিতার কথা মতো শুনলে আপনি সব কিছু পাবেন, তাই আমাদের উচিত ভগবানের কথা মতো চলা, ভগবানের নিয়ম মানন করেছে, যে করে না তাকে এই জায়গাতে পাঠিয়েছে, আমরা এখানে এনে এসেছি, এই পৃথিবীতে এসেছি, যেই হোক বুঝতে হবে কিছু করেছে এখানে পাঠিয়ে, তাই না? আমরা ভগবানের সাথে থাকতাম, ভগবানের ধামে থাকতাম, সব ছেলে মেয়ে ভালো আপনার সঙ্গে থাকে, বুঝতে এখানে কেউ বলতে পারে না যে আমি সবসময় সুখে আছি, কেউ বলতে পারে, যদিও ভাবছে একটা শুকর পর্যন্ত ভাবছে আমি সুখে আছি, কি যাবো জীবনযাপন করছে আপনি জানেন, সে অজ্ঞানের মধ্যে আছে। আমরাও তম রজগুণে যতক্ষণ আছি অজ্ঞানে আছি, বুঝতে পারছি না আমি কে, কোথেকে আসছি, কোথায় বা যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে, যেদিকে হাওয়া বলছে আমিও সেই দিকে, এটা বলে অজ্ঞান। জ্ঞান হচ্ছে কি হবে, অবৈধা করছি যখন আমি সদগুণে স্থিত হচ্ছি, তখন ঠিক ঠিক দেখছি, ঠিক ঠিক শুনছি, ঠিক ঠিক বুঝতে পারছি, তাছাড়া আমি ভাবছি আমি জেগে আছি, কিন্তু অনেকের দৃষ্টিতে অবৈধের দেশে আমরা সব ঘুমিয়ে আছি, তার মানে ঘুমিয়ে যেমন থাকলে আমি জানি না আমি কে, কোথেকে আসছি, আমি ঘুমিয়ে পড়ে একে আপনি ঘুমিয়ে পড়বেন তখন আমি ভুলে যাবেন আমি বাংলাদেশি, আমি নারী পুরুষ, আমি সন্ন্যাসী, এসব ভুলে যাব কেন, তখন আমার সূক্ষ্ম শরীরে আমার যেখানে আসক্তি সেখানে গেল ভুলে বলছি, কিন্তু সায়েন্স এখানে যেতে পারে না, সায়েন্স জন্ম সায়েন্স হিস্ট্রি অফ মরুভ, এই জল জিনিসগুলি ডিল করছে, ২৬টা জিনিস হয়েছে পৃথিবী এই ব্রহ্মাণ্ডে, হ্যাঁ সেটা কি দেখছে, সবচেয়ে স্থূল জিনিস হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, ইথার, আকাশ, তারপরে মন, আরো সূক্ষ্ম বুদ্ধি, আরো সূক্ষ্ম অহংকার, তারপরে আত্মা, সে এসবের অতিরিক্ত বিজ্ঞানের সাধ্য নেই যে এই যে জড় বস্তুগুলো আছে এমনকি মন পর্যন্ত যায় না, সবাই জানে মন বলে একটা জিনিস, আপনিও জানেন মন যে আমি চিন্তা করছি, ফিলিং অনুভব করছি, ফিলিং বুঝলি ইচ্ছা করছি, আমি বুদ্ধি দিয়ে বিচার করছি, কিন্তু এমনি সম্বন্ধে বিজ্ঞান কিছু বলতে পারে না, কিন্তু আমরা যদি এমনি ভগবানের সেবায় লাগাই তার সুখের জন্য কি করে স্বপ্নম কীর্তনম বিষ্ণু স্বপ্ন, এটা হচ্ছে ভগবদ্গীতা, এরকম আরো অনেকগুলো অঙ্গ আছে, যা কিছু আমার আছে সেগুলো যদি ভগবানের সেবায় লাগাই তখন সেটাকে হচ্ছে ভক্তি, ভক্তি মানে কি সর্বপাধি যিনি মুক্ত, আমার যে অহংকার আমি ভাবছি সকলে এই দেহটা আমি, দেহ সাথে সম্বন্ধ সব কিছু আমি আর আমার, এটা ভুল, আমরা কেউ বলতে পারি না এগুলো আমার, এগুলো নিয়ে আমরা আসিনি, কেউ এগুলো নিয়ে যেতে পারবেন না, এবং এই দেহটা নিয়েও যেতে পারবেন না, যে কেউ জায়গা সেটা ক্ষতি হবে, এখানে এসছে কোনো কিছু কীভাবে নগ্ন অবস্থায় কিছু পোশাক আশাক আবার এখানে তৈরি করবে,
এবং এটাকে যদি আপনি নিয়ে যাচ্ছে তাও না, সূক্ষ্মদেহ এটা সম্বন্ধে আপনি অজ্ঞানী যে আপনার দেহটা আছে। তখন ঘুমিয়ে পয়েন্ট বলে দিই দেখতে পারেন সব সূক্ষ্ম জিনিসের কথা বলছি। এর মধ্যে ইন্দ্রিয়ানি পরাণী আলু ইন্দ্রিয় পরম ইন্দ্রিয় হচ্ছে আলু, দেহের মধ্যে ইন্দ্রিয় উপাদান, ইন্দ্রিয় হচ্ছে অধিক আর স্নেহ, সূক্ষ্ম জিনিস হচ্ছে মন, মনের চেয়ে সব বুদ্ধি, বুদ্ধি হচ্ছে আরো সূক্ষ্ম হচ্ছে অহংকার, তার মধ্যে হচ্ছে আলু বলছে কাজ বা আলস্য শ্রদ্ধা। এই যে দেহ চুলটার অগ্রভাগ তার আমার আয়তনকে আমরা যাই না ডাইমেনশন দৈর্ঘ্য বস্তু, সেটাকে দশ ভাগ করে যাওয়া হয় তার একটা নিলাম, তাকে দশ ভাগ করে একটা নিলাম, তাকে দশ ভাগ একটা, তাকে দশ ভাগ করে দশ হাজার ভাগের এক ভাগ সে ডবাটা একটা ধারণা করার জন্য বলছে এরকম আমাদের আন্তর্জাতিক সাইন্টিস্ট এর বুঝতে পারে অনেক কিছু তারা জানে। এর উদ্দেশ্য এগুলো আমরা সূক্ষ্ম জিনিস আলোচনা করছি আমরা সকলেই জানতে কম বেশি, তাই প্রতি রাত্রি আমরা ভুলে যাই গে আমি বাংলাদেশি আমি নেপালি আমি ভারতীয় পাকিস্তানি আমি নারী পুরুষ। আর যখন দিনের বেলা হচ্ছে তখন আমরা রাত্রিটা ভুলে যাই, তারপরে একটা হলো স্বল্পকাল স্থায়ী স্বপ্ন, একটা দিবা স্বপ্ন, একটা রাত্রির স্বপ্ন। স্বপ্ন মানে এটা স্থায়ী নয়, এই শরীরটাও স্থায়ী থাকবে না, আপনি চিরকাল বলতে পারেন না আমি মানুষ থাকবো থাকবো বাংলাদেশ থাকবো নেপালি থাকবো ইন্ডিয়ান থাকবো, তা মরে গেলে কি হবে। এই মুহূর্তে জিজ্ঞেস করায় আগে কালকে ঠিক এই সময়টা 8:49 আমরা কি করছিলাম অনেক একটা উত্তর দিতে পারে, এখানেই পার্থক্য আমাদের সাথে বদ্ধজীব আর মুক্ত পুরুষের, তেমন আছে কেউ বদ্ধ তেমন অজ্ঞানে আছে কেউ মুক্ত, অজ্ঞান মানে স্কুল কলেজের জ্ঞান নাই পারমার্থিক জ্ঞান সত্যিকারের জ্ঞান, এর যারা জানে যে আমি কে আমি লিপ্ত একটা বস্তু আত্মা। আমরা কোথা থেকে আসছি ভগবান বলছে অহং সর্বস্ব, ভগবানের থেকে আমরা আসছি সব কিছু উচ্চ পরম, এখানে যা বলছে তার একটা ধাম আছে সেটা হচ্ছে এই জগৎটা আসছে আবার প্রলয় হয়ে উদ্দেশ্য হয়ে যাচ্ছে ভগবানের সঙ্গে আবার আসছে আবার যাচ্ছে, এই যে নিত্য প্রকট আর অপ্রকট এর এগুলো বিনাশ স্থাপকের একটা স্থায়ী নিত্য জগৎ রয়েছে সনাতন সেটা ধ্বংস হয়, সেটা হচ্ছে ভগবানের ধাম, সেটা সবচেয়ে আনন্দময়। এখানে সঙ্গে অসৎ অচিত হ্যাঁ অজ্ঞানে রয়েছে অসৎ স্থায়ী না আমাদের দেহটা অচিত, এর কোনো জ্ঞান নেই চেতনা নেই এবং দুঃখময় আনন্দ নেই, কিন্তু আমাদের স্বরূপে আমরা সচিত আনন্দময়। এই মুহূর্তে আমরা জড় সেই আত্মাটা জড় আবেদন আবরণে ই হয়ে আছে ঢাকা আছে, তাই বুঝতে পারছি না আমরা সবাই ভাবছি আমি পাঁচু ঘোষাল মুখার্জি অমুক দাস অধিকারী সরকার যাই হোক, এটা হলো অজ্ঞান, জ্ঞান মানে জানা জিনিস এবং আমার সঙ্গে যে যার থেকে আমরা আসছি হ্যাঁ সেই তার সম্বন্ধ রয়েছে, সম্বন্ধে তার সেবা পাবে ভক্তি কীভাবে না সর্বোপাধি গুণের মধ্যে এগুলো ভুলে গিয়ে যখন আমরা তাকে কেন্দ্র করবো তখন সারা পৃথিবী এক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এরা কোনোদিন হরে কৃষ্ণ শোনেনি গীতা শোনেনি কৃষ্ণের কথা শোনেনি, কেউ আসছে স্পেন থেকে কেউ আসছে ইটালি থেকে কেউ আসছে আমেরিকা থেকে কেউ ভারতবর্ষ আছে অন্য দেশেও আছে ইটালি ফ্রান্স ইত্যাদি আছে আনতে পারলাম, নাহলে আরো অনেকে আশা করেছিল ফ্রান্স থেকে আরো অনেক দেশে আশা করেছে ওদের কোনো কারণে আসতে পারলো না শেষ পর্যন্ত। তো এরা কি করে কোনো কাজে শোনেনি, বহুবার গেছে চৈতন্য মহাপ্রভু আপনার ভাগ্যবান ভাগ্যবতী মহাপ্রভু সেখান থেকে শিহত্ব থেকে জানে তারপর ওখানে চলে যান মহাপ্রভু ওখানে জন্ম হয় আবির্ভাব, তা বলছে ব্রজেন্দ্র নন্দন যে এই শচীসূত হইলে মা আমি এখন শরণ আর
লোকে ভাবে শুধু কৃষ্ণের কাছে সব দাঁড়ানো দেখবে কেউ পূজা করছে, বুদ্ধি কম ভগবান বলছে পিছনে পাওয়ার জন্য তাদের সেবা করছে, কিন্তু আবার সেটা নিয়ে নিল। তাই সেই ভগবানে আবার এলেন চৈতন্য মহাপ্রভুকে আর বলরাম নিত্যান্ত প্রয়োগ করলেন, কি করতেন পাপি তাপি যত ছিল বলে কিন্তু সবাই পাপি তাপি, কে বলতে পারে যে আমি দুঃখ পাই না পাপ করি না, অর্থাৎ এখানে আসে না। আর কলিকে সবাই তার উদাহরণ হচ্ছে উদ্ধার করছে জগাই মাদাইকে, আর কলিযুগে অধিকাংশ জগাই মাদাই বিশ্বব্যাপী সকলেই নেশা করছে লিডাররা পর্যন্ত বিভিন্ন দেশে হোমেন হান্টিং মিটি টিং তামসিক খাবার খাচ্ছে রাজসিক তামসিক নেশা করছে জুয়ার খেলছে। জগাই মালে দুজনকে উদ্ধার করেছে আর প্রভুপাদকে সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোককে উদ্ধার করেছে, এটা মহাপ্রভু বলে গেছে, বলে গেছে যারা এই কালচার থেকে জন্ম হয়েছে এই সংস্কৃতি ভগবান যখন কিছু বলে সেটা বলে সত্য সংকল্প, আপনি আমি অনেক কিছু ইচ্ছা করছি তা হবে কি না আপনি বলতে পারেন, কিন্তু ভগবান যখন ভক্ত ইচ্ছা করে সেটা হবে, এই শুদ্ধ ভক্ত। তাই ভক্তি বিনোদ ঠাকুর ইচ্ছা করেছিল একদিকে আমাদের বাংলায়, হ্যাঁ সে ওই বাংলায় হোক এই বাংলায় একটাই তো ছিল এমন হবে, এখানে মহাপুর পার্শ্বদ আবির্ভূত হয়েছিল, ভগবান যখন আসে তার পার্শ্বদের নিয়ে আসতে লীলা করার জন্য। আপনারা জানেন পুনরীর ধারে মহাপুর পার্শ্ব ছিল, সিলেটে অনেকে ছিল শিবাস ঠাকুর আরো অনেকে গদাধর বোধ হয় লোকনাথ এবং অনেকে রূপ সনাতন বরিশালে যশোরে আরো অনেকে মুহূর্তে মনে আসছে, যাই হোক এই নর্তক দাস ঠাকুর তো সেখানে গিয়ে শিক্ষা দিয়ে গেছেন, বলে গেছেন যে এমন একদিন আসবে সারা পৃথিবীতে লোক হরিনাম করবে, তিনি বলেননি কে কোন ধর্মের বিশ্বাসী সবাই করছে, আমাদের অধিকাংশ লোকই যারা এখানে ভক্ত জানবেন এই কিছুদিন আগে আমি রাশিয়ায় ইউক্রেনে গেছি দেখে আমার সাথে 8,000 লোক আরও অনেক আছে রাশিয়ান ইয়া ইউক্রেনের লোক একটা 6,000 না হয় কীর্তন করছে বিশ্বাস সোভিয়েত আর পোল্যান্ডে আমাদের ইন্দ্রদুন্দ মহারাজ লাখখানিক লোক সেটা সমুদ্রের ধারে ফুডস্টক ফেস্টিভ্যাল আছে প্রতি বছর রথযাত্রা খানিক লোক একসঙ্গে কীর্তন করছে, এরা কোনো দিন এসব শোনেনি কী করে করছে, এরা বহুবার গেছে যে যাদের এই সংস্কৃতির জন্ম তারা এগুলো করবে কি, কিন্তু যারা শিখছে তারাও প্রচার করছে এই এই সুন্দরভাবে একটা প্রচার করছে গেছে বহুবারকে তার গুরুমার বলছেন টাকা পয়সা নেই আমাদের এখানে এখন সকলেই একটু মনে করে কিছু মনে করেন না কিন্তু খুঁজলে দেখা যায় অধিকাংশই হয়তো এরা গেছে কি আমরা নিজেদের সত্তা মানে দেখে আমরা জিপ পড়ছি আমেরিকা যা করে আমরা তো ঠিক আছে কৌকাল বললেন দুইজন মহাপুর বলছে হলে এসো আমি যখন শিক্ষা নিই তাহলে নিয়ে বিদেশে পাঠাবো গিয়ে প্রচার করবো তখন কৌকাল ঠিক আছে আমি ওদের করে নিয়ে আসে দেখুন কয়েকজনকে দেখতে পাচ্ছে এখানে একজন আছে এটা ছেলে আছে আমি আরো অনেকজন যা অসুবিধা আছে সময় তার অনেক সুবিধা অসুবিধা আছে আমাদের নিয়ে আসে তো এরকম হাজার হাজার আছে ওই তারা এখানে এসে মহাপ্রভু জয়গান দুর্ভাগ্য জানার সময় প্রদীপের নিচে অন্ধকার আমাদের দেশে হয়েও লোকে বলছে হ্যাঁ বুঝিয়ে তো আমাদেরই সংস্কৃতি কৃষ্টি আমরা তো করছি না আপনারাই করছি এর বলে কি হবে আপনি করুন তা আপনি তার ফল পাবেন শুধু শুধু এরকম সকালবেলা উঠে এসব বিয়ার ছেলে নেই এখন যখন সবচেয়ে বেশি লোকে ভোগে ভোগপ্রবণ হয় ভোগে মত্ত থাকে ঠিক সেই সময় হরিনাম করছে হরি কথা শুনছে কল্পনা করা যায় কেন ভগবান বলেছে নিশ্চয়ই এটা আগের জন্ম হিসেবে হয়তো করেছিল আবার এসছে মহাপুর দাদা পাঠি নিয়েছে বৌবাদের কাছে বলেছে এই সব আমেরিকান ছেলে মেয়ে এইসব বিদেশে এসছে আমার গুরু আর চৈতন্য মহাপুর পাঠি দিয়ে তোমাদের এই যে মহাপুর ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য আর কি মায়াপুর আসেন
দেখবেন এই জায়গায় চাইনি জাতি পৃথিবী সব দেশের লোক আছে, বিশেষ করে গৌর পূর্ণিমায় সব আসে, কয়েক হাজারের লোক আসে, অনেক খরচ আছে। এখন বলে গেছে যে আমাদের লোকের সাথে একসঙ্গে তারা হরিনাম করবে, দেখবেন আগে সবাই সবাই বল হরে কৃষ্ণ হরে বিশ্বাসে বিশ্বাস নেই, কখন শেষ মুহূর্তে হয় যদি কেউ জানে না, তখন যার যেদিকে আসক্তি সেই সব মনে পড়বে এবং সেই দিকে রইতে হবে। তাই আমরা দেখছি কত রকমের জীব, 84 লক্ষ রকমের জীব, পশু পাখি গীত পতঙ্গ, যার যেরকম কর্ম ভাবনা এরকম দেখবে। আর আপনি যদি ভগবত ভাবনা করেন তো ভগবানের কাছে যাবে, ভগবানের ধামের কথা লেখা আছে ভগবত গীতা, যত তা নয় নত ভাষতে সূর্য চন্দ্র, সেখানে সূর্য চন্দ্রে এই ব্যক্তিকে লালন দরকার নেই, জটিল যে কোনো কিছুর অভাব নেই, অনেক কিছু বেকার। তস্মাত্তু ভাব, এই যে জগতে যাই দেখছে শক্তিগুলো, এর চেয়ে ওই শক্তিটা অন্যরকম, এটা নিত্য, এখানে সব কিছু ওই হচ্ছে অনিত্য। তাই বেড়ে বলছে তমসো মা যদি এই অন্ধকার লোক থেকে, সূর্য না থাকলে এটা অন্ধকার, আবার আমরা অজ্ঞানের মধ্যে সেটা অন্ধকার, এরপরে যদি তিনি যা সত্যিকারের আলো বিদ্যা, যেটা জ্ঞানের আলো, এগুলো কি হবে জ্ঞানবান মাম প্রবর্তে, তাহলে আপনি ভগবানের কথা আমাকে চলুন কি করুন, যা এখন করছে প্রতিদিন হরি কথা শুনুন বা বলুন, সেটা বলুন এটা বাড়িতেই আপনার কি শুরু করতে পারেন বলুন, আর সেটা স্মরণ করুন, তাহলে কিছু না ভক্ত সঙ্গ করুন, এরকম তো অসুবিধা আছে। ভগবান সবচেয়ে গোপনীয় জ্ঞান দিলেন, হ্যাঁ এ মনমানা ভাব সবসময় আমাকে মনে হবে। আপনার ছবি দেখছেন রাধা কৃষ্ণ জগন্নাথ বলেন কি গোবিন্দ, এর কয়েকবার দেখলে মনে হবে কি অসুবিধা, এতে এই করতে করতে ভক্ত হয়ে যাবে। মনে হয় মন্দ মন্দ আজি তাকে প্রণাম করুন, তার উপাসনা করুন, বাড়িটার ছবি এঁকে দিয়ে দেবেন, আগরবার কি ভুল দিলেন প্রথম পুষ্প ফলন, এটা অসুবিধা আছে, যা কিছু খায় সেদিকে হয় কলিযুগ সবাই কলহ কপট মন্দ, খালি খুঁজছে ধনম জনম সুন্দরী কবিতা টাকা পয়সা আর যা, তারপরে লোকে চাপ জানে, কিন্তু এই করে সম্পূর্ণ সুখে থাকতে পারবে না, চিরন্ত অমিশ্র সুখে ওই স্পিরিচুয়াল লাইফ নিতে হবে। তাই আমাদের যারা যারা মুক্ত পুরুষ এই কথা বলে গেছে, এগুলি ছাড়ার দরকার নেই, কিন্তু কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, এর অধিকাংশ বিশেষ বিদেশে বেশি ছাড়ি অনাচার, কারণ ভগবান যা বলছে সেগুলো ছাড়া অন্য কাজ করে ভক্ত করুন, ভগবানের ভক্ত
তাই হলো তাহলে সকলকে ত্যাগই সংসার ত্যাগ করার দরকার নেই কিন্তু সকলেরই ভক্ত হবে কারণ ভক্তির দ্বারা আমরা জানবো আমরা কে ভগবান বসে আছে ভিতর থেকে দেখছে থেকে আন্তরিক নিষ্কপট সরল তাকে কিছু প্রকাশ করে তাকে জ্ঞান দেন সর্বস্ব চাহাও নিধি সর্বনিষ্ঠান সকল হৃদয় থেকে জ্ঞান দিন যাতে সে সহজেই আমার কাছে আসতে পারে চলে আসতে ভগবান মনে রাখবে আমি ভগবান নাম করছে এখন পরবর্তীকালে তিনি বলে গেছেন তার শিষ্যদের প্রশিষ্যদের তাই করতে তাদের করছে এবং সারা পৃথিবীতে এটা প্রচার করছে ভালো খুব ভালো করছে জানি এখন ওই যদি আমার বয়স হয়ে যাচ্ছে আর কদিন বুঝতে পারবো যাই না কিন্তু আপনাদের তাই আমার অনুরোধ এখন আপনাদের বিরাট দায়িত্ব আছে আপনাদের এটা কাজ আপনারা সবাই জানেন যে একটু মহাপ্রভু নিত্যানন্দ এবং বাংলায় কত ভগবানের পার্শ্বদের সেই স্থানগুলো হচ্ছে ফুলের ধাম চট্টগ্রাম এসবে সিলেটে রাজশাহীতে যশোরে আরও অনেক জায়গায় রয়েছে ওইদিকে বাংলায় রয়েছে তাহলে যা আছে আপনি সহজেই তাদের পদ ধুলে সহজেই আমরা এটা গ্রহণ করতে পারি হ্যাঁ বলছে যে এই যে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ পরম করুণা তার পরম করুণা মান পরম করুণা বহু দুই জন দেখ এই দুই প্রভু গীতায় গৌরচন্দ্র সব অবতার সাক্ষী যত ভগবানের অবতার আছে তা অসুরকে বধ করছে তারা কিন্তু অসুরকে ভক্ত করে ফেলছে গীতানুপুর মাথা ফাটিয়ে দিল তাদের বলে হয়ে নাম ঠিক আছে যেমন যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট তাই তাই কুসুবিদ্ধ করছে তার কি ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান ক্ষমা করে যায় না দেখো আমরা কি হবে মরে গেল তাই ভগবান বললেন ভগবানের প্রতিনিধি যীশু খ্রিস্ট বলেন যে ইফু উইন দি হোল ওয়ার্ল্ড আপনি সমস্ত জগৎটাকে জয় করেন কিন্তু নিজেকে জানতে পারেন না ভগবানকে জানলেন না তাই পারে করি যদি জোগাড় করতে চান আপনার ভবিষ্যৎ যদি ইতর জীব না হতে চান বা অন্য জায়গায় না থাকতে চান ভবিষ্যৎ কে করছে জানেন না তাহলে একটু হই না তাই ভগবান একটা করছে কামাদি নান সারা জীবনে বহু বহু জন্ম ধরে কখনো ব্রহ্মা ইন্দ্র কত ব্রহ্মাণ্ড কত গ্রহে আমরা নানা জীব ভ্রমণ করছি ভ্রমণ করছি প্রত্যেক মনুষ্য জন্ম পেয়েছি তারা বলছে লব্ধা শুধু লবঙ্কিত মনুষ্য জন্ম শুধু লব এই জন্মেই একমাত্র আপনি হরিভজন করতে পারেন হরিনাম করতে পারেন আশা নেই এই জন্য কি করবে শতাম প্রসঙ্গ মঙ্গ বিচন্দ্র সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায় তাই যারা হরিভজন করে প্রেসের সংগ্রহ এই জন্য সারা পৃথিবীতে আমাদের অনেক সেন্টার খোলা তাও যদি না যান অনেক রেস্টুরেন্ট আছে ঠিক আছে আমাদের মন্দিরে অনেক উৎসব হচ্ছে যাতে জয়েন করে আনন্দ পেতে পারে কঠিন বহুবার তাই বললেন প্রথমে যখন বহুবারের গুরু মহারাজ তার শিষ্যকে পাঠালেন প্রচার করছে বিদেশে তখন তারা গিয়ে বিদেশে বলছে জেটল্যান্ড একজন আগে লর্ড ছিলেন তিনি ভারতবর্ষে গভর্নর হয়েছিলেন বলে আমাদের আবার কি শিক্ষা দেবেন আপনারা আপনাদের দেশ ওনার শাসন করেছে তখন বলছে আমাদের যে বেদে ভগবানটা আছে ভগবান সম্বন্ধে আর অনেক গভীর জ্ঞান সেটা বলতে এসেছে আপনি চান হ্যাঁ ঠিক আছে আপনি আমাকে ব্রাহ্মণ করতে পারবে শুনি দেখি কেন পাবো না তাহলে যোগ্যতা অর্জন করতে হবে অধিকার হ্যাঁ নিশ্চয় কি যোগ্যতা আপনার স্ত্রী আছে বা আপনি বিবাহিত না অন্য পুরুষের সাথে আপনি
ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্বন্ধ বলে তা তো আরো কিছু আছে। হ্যাঁ, নেশা করা মদ খাওয়া আর জুয়া খেলা বলেন ইম্পসিবল, অসম্ভব। কিন্তু ভগবান এমন জিনিস তুমি অসম্ভব করে সম্ভব করতে পারে, আমরা জানি তাই ভগবান। তাই বৌবা যখন গেলে জানেন তার গুরু ভাইকে এসব বলেছে, তিনি আমেরিকায় গেছে, অনেক ছেলে মেয়েরা এসছে আমরা, তিনি কখনো এসব বলেন। তিনি বললেন আমার এসো তোমরা হরিনাম কর। তাই তিনি রান্না করতেন, প্রসাদ খাওয়াতে চল, প্রসাদ খেতে খেতে তাদের ভালো লাগলো। প্রসাদ তো ভগবান থেকে অভিন্ন, কৃষ্ণ থেকে কৃষ্ণ প্রসাদ। বলে এবার থেকে তুমি সিরিয়াস হও না, তোমার আমি দীক্ষা দিই গভীরভাবে, এটা গভীরতার সঙ্গে এটা গ্রহণ করো, তোমরা একটু হতে চাও তাহলে শুধু এই খাবে আর কিছু খাবে। যেমন সাত্ত্বিক আমরা ভগবানকে দিই ফুল ফল সবজি দুধ ছানা মাখন ফল, হ্যাঁ আটা ময়দা রুটি এসব চাল, এসব থেকে কত রকমের খাবার হয় চিমড়ে দুধ, এগুলো ভগবানকে ভোগ দিয়ে তোমরা খাও, যদি ভালো লাগে এই খাবো আর কিছু খাবে ঘোলে না, এগুলো খেয়াল স্বাভাবিক তার সাতকে ভক্তি করে সে আনব সেটা আনন্দ পেয়ে আর অন্য খাবার খাচ্ছে না। দেখুন কি সুন্দর দেখতে কোন এক পাদ্রী বলেছে, আচ্ছা আমাদের এসব ছেলে আপনাকে এখন আমি হরিনাম করে রাখুন পাগল কৃষ্ণের জন্য কি করে হলো। তখন বললেন আমরা কৃষ্ণ যা বলেছে সুবাহু তাই করছি, আমাদের এরকম না নানা রকম মতের ধর্ম একই কৃষ্ণ যা বলেছে, কিন্তু আপনারই যা বলেছে যে শেষ কাজটা করছে দাম সালাম কি আমরা কিন্তু হত্যা করে নিজের জীবন ঠিক ঠিক হচ্ছেন বসাই খানা করে যাচ্ছেন বিরাট তাই হচ্ছে যাচ্ছেন আনন্দ পাচ্ছেন, এখন এটা আনন্দ পাচ্ছে তাই আপনি দেখছেন একটু উজ্জ্বল মুখ আনন্দে নিত্য কীর্তন করছে। আমি তাই দেখি কোনো রাস্তায় দেখছে কীর্তন, আমি কল্পনাই করতে পারছি না আমাদের দেশের দেখতে পারি সংক্ষিপ্ত এই কি লন্ডনের শহরে এসব কীর্তন করছি বিদেশি দেখতে গৌরবর্ণ দেখতে ভালো লাগাচ্ছে তুলক শাড়ি শাখা এসব পরে সিঁদুর করে বা ছেলেরা কুর্তা ধুতি করে আমার যেটা তোমার সংস্কৃতি তুমি এখানে কী করার সংস্কৃতি আমার সঙ্গে সহযোগিতা একদিকে হিন্দু না করছে তাই সময় প্রায় হয়ে আসছে। তাই এটা শুরু হয়েছে এখন, এটা আগামী 10,000 বছর পর্যন্ত চলবে, এটা ভবিষ্যৎবাণী করা আছে, এটা হবে। এখন আমরা যে তাতে এই সংস্থার সবাই হয়তো ভক্তিবেদান্ত স্বামী সব হবেন না, কিন্তু যদি এই যে যজ্ঞ বিরাট চল সংকীর্তন যজ্ঞ ভগবানের নাম কীর্তন করা কিছু পয়সা লাগে না, আপনি যে কোনো সময় না তো অন্য গান গাই নেই বা টেলিভিশন দেব তা না দেখে ভগবানের লীলা দেখুন কৃষ্ণের লীলা দেখুন। ইন্দোনেশিয়ার আমি প্রতি বছর যাচ্ছি কবার করে, এবার 4 বার দিয়েছি, এরা খুব রামা মহাভারত দেখতে ভালোবাসে, এদের গুরু এয়ারলাইন্সের নাম গুরু। হ্যাঁ আমাকে বলছে একে চেনে, আমি বললাম না তো, বলেন কি এদের বিখ্যাত ব্যক্তি কে ওই সিনেমা আছে তা আমরা জানি আমাদের দেশে আপনি জানেন না, আমি দেশে দেখি না তাও হলেও পত্রিকা পত্রিকা না আপনি পড়ি না বেশি, বলেন কি এত বিখ্যাত কে জানে বলতে চাই না, এরা ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই, বিখ্যাত সিনেমা স্টার শাহরুখ খান আর যে দেশ টিকা ইমরান খান তার দেশে গিয়ে দেখছি বেড়ে গেছে বোম্বে যাচ্ছে একজন আমি দেখছি না, হ্যাঁ লিখে দে যে তখন যে তাই ও আচ্ছা এরকম জায়গা না আমরা জানি কৃষ্ণ রাম এসব যার কাছে যে হিরো আমার কাছে হিরো কৃষ্ণ রাম আর যার কাছে হিরো এসব সিনেমা স্টার তারপরে কি হবে বুঝতেই পারছে তারপরে জীবন সেই খেলে গিয়ে কিছু কাজ কাজ করবে আবার এখানে আসতে হবে আবার আসি করবি এই দেশের যে জন্ম এই দেশের যে মনে আবার এখানে ঠিক নেই যদি আসক্ত হয় আবার আর আপনি কৃষ্ণ আসক্ত হন কৃষ্ণের কাছে যান সেখানে গেলে তো জন্ম নেই মৃত্যু নেই অপরচুনিটি নক্স আমাদের সবার কাছে সুযোগ আছে।
কেউ গানও গাইতে পারে, সিনেমার গান, আর কেউ হরিনাম করতে পারে। যে হরিনাম করছে হরিকাছে আছে, আর যে এই যে সিনেমার গান গাইছে ওই সব হরি দিকে যাবে কিছু একটা হবে। খুব সহজ চৈতন্য মহাপ্রে ঠিক করেছে, খুব সহজ করে কলিযুগ লোকের নানান সমস্যায় প্রমাণিত। একমাত্র উপায় হচ্ছে হরের নাম, হরের নাম, একমাত্র ভগবানের নাম। যে প্রামাণিক ভগবানের নাম তা আমার সামা ভগবান বলছে না কীর্তন করতে হবে, মুখোমুখি দেবতা বলছে কীর্তনীয় সদা হরি, হরি কীর্তন, কৃষ্ণের কীর্তন, বিষ্ণুর কীর্তন, রামের কীর্তন, অন্য দেব দেবীর কীর্তন। তাদের তাদের নিশ্চয়ই সম্মান করবেন, তারা ভক্ত হবে, কিন্তু তারা হয়তো সবাই শুদ্ধ ভক্ত না, ভগবানের নাম করবে। এটা চৈতন্যবাবু বলছে, এটা আগামী 10,000 বছর চলবে, এবং ভগবানের কথা শুদ্ধ ভক্তের কথা হবে। যদি এটা সুযোগ নেন, চান সুযোগ নিয়ে একজন আমাদের ইস্কন আছে, আমরা এই নেত্রকোনা আমাদের একটা সেন্টার আছে, এখন এই বাংলাদেশে অনেকগুলো আছে, এখানে আসুন। এমনকি কমিউনিস্ট দেশে বললাম প্রতিদিন করছে, পুতিন সাহেব আমাদের প্রসাদ খেয়ে আমাদের ইংলিশে রেস্টুরেন্টের খাবার খেয়ে খুব প্রশংসা করছে, তার খুব ভালো বলছে আমাদের। জর্জ হ্যারিসন আমাদের খাবার পকোড়া সামোসা ফ্রাইড রাইস পোলাও এসব খুব ভালো আছে, আমি নিজে ওষুধের কথা নিয়েও গেছি। ম্যাম তা যাই হোক, সময় সীমিত, দুটো 9:14 বলছে 15 পর্যন্ত বলতে আমি এরকম শেষ করছি। ভগবান আপনাদের সকলে প্রদান করুন, আপনারা এখনই ভক্তিযোগ শুরু করে দিয়েছেন, ওই কথা শুনছেন, এর ফল সব মুখের শুধানুষ হয়নি, আর যা কিছু করছেন সব যেই চোখ বুঝবেন আর যদি হরে কৃষ্ণ নাম বলে চোখ বোঝেন ভগবান ভগবান আপনার কল্যাণ করুন। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের এরপরেই আমাদের নিত্য নিয়ে আসছেন